লেখাপড়া করবি কিনা সে কথা বাদি দিলাম। এই সারি সুরি গায়ের মানুষের সওয়াল পালে পড়াবি নি কেডা, সেটা তো আগে দেখা লাগবি রে ভাই। তাকে দেখেছেন বহুবার নানা রূপে নানা চরিত্রে। তিনি অভিনেতা নাজমুল হুদা বাচ্চু, আমাদের দেশের অন্যতম একজন অভিনেতা। গুণী এই মানুষটিকে নিয়ে আমাদের আজকের ভিডিও। সিনে পয়জনের ভিডিও ইউটিউবের পাশাপাশি দেখা যাচ্ছে ফেসবুকেও। এছাড়া ফেসবুকে পাবেন অনেক দুষ্প্রাপ্য ছবি, পেজের লিঙ্ক স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। নাজমুল হুদা বাচ্চু 1938 সালের 11 জুলাই জন্মগ্রহণ করেন। যদিও আমরা সবাই তাকে মঞ্চ, টিভি এবং চলচ্চিত্রের একজন তুখোর অভিনেতা হিসেবেই চিনি, তবে তার শুরুটা কিন্তু সঙ্গীতে, এবং সঙ্গীতে তার অবদানও কম নয়। ছোট থেকে ছিল তার গানের চর্চা, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়ার সময় থেকে তিনি বেতারে গান করতে শুরু করেন। বাংলাদেশে চলচ্চিত্র নির্মাণ শুরু হলে তিনি সুযোগ পেয়ে যান চলচ্চিত্রে গান করার। 1961 সালে হারানো দিন চলচ্চিত্রে তাকে গান করার সুযোগ করে দেন নির্মাতা মুস্তাফিজ। সেই ছবিতে অভিমান করোনা শিরোনামে একটি গানে কণ্ঠ দেন তিনি। এরপর তিনি অনেক চলচ্চিত্রে গান করেছেন। তার প্লেব্যাক করা আরও কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে চান্দা, জোয়ার এলো, ফির মিলেঙ্গে হামদনো, কার পাপে, বলা কামন, রংবাজ, শুভদা ইত্যাদি। এছাড়া তিনি বেতারের একজন নিয়মিত শিল্পী হিসেবে আধুনিক নজরুল গীতি ও লালন গীতি গাইতেন। গানের মানুষটি হঠাৎ করে শখের বশে অভিনয় শুরু করেন। আঁকাবাঁকা নামের একটি চলচ্চিত্রের মাধ্যমে তিনি অভিনেতা হিসেবে নাম লেখান। এরপর তিনি চলচ্চিত্রে এবং নাটকে একাধারে অভিনয় করে গেছেন। অভিনয় নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে তার যে গায়ক পরিচয় সেটি ঢাকায় পড়ে যায়। ভয় পায়, ভয় পাওয়ার কি আছে, আমি কি বনের বাঘা। নাজমুল হুদা বাচ্চু অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে সূর্য দীঘল বাড়ি, সারেংবো, চন্দ্রগ্রহণ, ডাক্তার বাড়ি, বিদ্রোহী পদ্মা, শ্রাবণ মেঘের দিন, শঙ্খনীয় কারাগার, রানওয়ে, অজ্ঞাতনামা, চন্দ্রকথা, চিত্রা নদীর পাড়ে, শুভদা ইত্যাদি। সঙ্গে পুরুষ মানুষ নাই কেন? সেটা দিয়ে আপনার দরকার কি? সমস্যা হয়ে গেল। কি সমস্যা? সোহাগী তো অনেক দূর, কিভাবে যাব সেটা বলে দিন। পুরুষ মানুষ সঙ্গে না নিয়ে আসলেন কেন? এছাড়া তিনি অসংখ্য বেতার এবং টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। অভিনয় করেছেন কৌতুক, কুটিল এবং ভালো মানুষ, সকল ধরনের চরিত্রে। নাটকের বাইরেও তিনি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির একজন নিয়মিত অভিনয় শিল্পী হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। দিন দিন যেভাবে ভেজাল আর অসুখ বিসুখ বাড়তেছে, ভবিষ্যতে ডাক্তার ডাকা মেনু ঠিক করতে হবে, কোনটা খাওয়া যাবে আর কোনটা খাওয়া যাবে না। ব্যক্তিগত জীবনে তিনি সংসার পেতেছিলেন অভিনেতা সুজা খন্দকারের বড় বোন লীনা নাজমুলের সঙ্গে। লীনা নাজমুলও একসময় বেতারের ও টিভির নজরুল সঙ্গীত শিল্পী ছিলেন। তাদের ঘরে জন্ম নেয় তিন কন্যা সন্তান। গুণী এই মানুষটি 2017 সালের 28 জুন ভোর 4:20 হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাড়িজমান জীবনের ওপারে। পরে তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়। বাংলাদেশের শিল্প সংস্কৃতি অঙ্গনের একজন গুণী মানুষ হিসেবে নাজমুল হুদা বাচ্চু চিরস্মরণীয় হয়ে থাকবেন আমাদের কাছে। তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। গুণী মানুষদের নিয়ে নিয়মিত ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন সিনেপয়জন চ্যানেলটিকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।